মানুষকে তো কষ্ট পেতেই হয়, তাই না ডেভিড? মাঝে মাঝে মনে হয় কত ব্যথা, কত কষ্ট সহ্য করেছে টম। ভালোই হয়েছে, অ্যাটলিস্ট কষ্ট থেকে তো মুক্তি পেয়েছে। আর ইউ সিরিয়াস অ্যাবাউট প্রভা? সিরিয়াস কিনা জানি না, তবে এতটুকু বলতে পারি আমি প্রভার জন্য জীবন দিতে পারি। এই যে আমি নতুন জীবন পেয়েছি, এটা প্রভারই দান। এরকম মেয়ে আমি আর কখনো দেখিনি। প্লিজ মা, তুমি টেনশন করো না তো। যে যেভাবে জীবন কাটাতে চায় তাকে সেভাবে চলতে দাও না। কাল যদি কেউ এসে তোমার সাথে নতুন করে জীবন শুরু করতে চায়, আমরা তোমাকে কোনো বাধা দেব না। চারটার সামনে যা খুশি তাই বলে যাচ্ছিস, হোয়াট ইজ দিস? মা, তুমি আমাদের ভুল বুঝছো। এতদিন তুমি আমাদেরকে বলে এসেছো আমাদের বাবা মারা গেছে, কিন্তু আজকে আমরা জানি আমাদের বাবা বেঁচে আছেন। বলো ঠিক কিনা? আসলে আমি এটা বলছি তার কারণ, উনি যেন দুদিন পরে আমাদেরকে এটা কোনো ইস্যু বানিয়ে, আমি ওকে সব বলেছি। ও দ্যাটস গুড, তাহলে ঝামেলা কিসের? বিয়ে করে নে, ঝামেলা শেষ। তোরা সবাই মিলে সব ঠিক করেই রেখেছিস। মা, যে যেভাবে সুখে থাকতে চায় তাকে সেভাবে থাকতে দাও না। আর যদি তুমি জেদ করে প্রভাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দাও, আরো যদি সুখী না হয়, তাহলে কি তুমি সুখে থাকতে পারবে? মা, এক জীবনে তুমি আর কত কষ্ট করবে? মা, কত দুঃখের বোঝা তোমাকে টানতে হবে। আমি তোদের সঙ্গে আছি, সিভিল ম্যারেজ, ওকে?
করেছিস, অনেক বড়। আমি ভাবতে পারিনি যে আমার কথার উপর দিয়ে তোরা কখনো যাবি। প্রভাকর, তোর যা খুশি তাই কর, কিছু বলবো না। আমাদের এখানে সমাজ, আমরা এখানে সমাজের মোড়ল, আমরা যা বলি তাই হয়। হ্যালো, জি, কে, কখন? এক্ষুনি? কিন্তু আপনি কে বলছেন? জি জি জি, ঠিক আছে। পরিষ্কার করে কিছু বলল না, শুধু বলল জরুরি আমার সাথে দেখা করতে চায়। ওদিকে প্রভা আমার জন্য ওয়েট করছে, আমার বিয়ের শপিং প্ল্যানিং কত কি। যাওয়ার আগে একবার দেখা করিয়ে যাই, হয়তো আমার লাইফে নতুন একটা টুইস্ট আসছে। আমার নামে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার যাওয়ার কথা ছিল,
আমাকে বলা হয়েছিল আজ থেকে জয়েন করতে, বাট আমি এখন পর্যন্ত কোনো চিঠি পাইনি। আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তো স্টপ করে দেয়া হয়েছে। What do you mean? স্টপ করে দেয়া হয়েছে মানে? এটা তো সিনথিয়া আপনার বসই বলতে পারবে। আমি তো বলেছি আপনাকে, আপনি কোনো টেনশন করবেন না। আর আপনার সমস্ত দিকটা আমি নোট করব, ওকে? থ্যাংক ইউ স্যার। স্যার আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। স্যার আপনি আমাদেরকে এত বড় কাজ পাইয়ে দিলেন স্যার, আপনার এই ফেভার আমরা কোনোদিন ভুলব না। থ্যাংকস এ লট স্যার। ইটস ওকে। এই মিটু তো আপনার আন্ডারে কাজ করত, শুনেছি সে নাকি আপনার কিছু জরুরি ফাইল লুকিয়ে রেখে দেখো। স্যার একটা ব্যাপার কি যে মানুষের অধিকারের সীমা ভুলে যায়, আর আপনি নিজের মুখে বললেন সে নাকি আপনাকে ভালোবেসে এক্সপ্লোর করতে চেয়েছিল। স্যার আমি যদি আগে জানতাম বিশ্বাস করুন স্যার আমি তাকে অফিস লুকিয়ে দিতাম। আমি বুঝি না মানুষ যে কেন বামুন হয়ে চাঁদের পানে হাত বাড়ায়। এর পরিণামটাও নিশ্চয়ই এর মধ্যে টের পেয়ে গেছে। ওকে কিপ ইট অ্যান্ড সেন্ডিং দ্য অর্ডারস। ওকে স্যার। তুমি এত নিচে নামতে পারো আমি কল্পনাও করতে পারি না। আমার দাদাভাইকে খুন করে যুদ্ধটা তুমিই শুরু করেছিলে, এর পরিণতি কি জানো? তোমার সর্বনাশ। আজ তুমি আবার আমাকে যুদ্ধের দিকে ঠেলে দিলে। ওকে তাই হবে মুস্তাক, তুমি জানো না এবার শুধু তুমি না তোমাদের পুরো রহমান এন্ড রহমান কোম্পানিকে আমি দুলোয় ঠেলবো। আই প্রমিস। গুড বাই অ্যান্ড টেক কেয়ার। আরেকটা কথা, আমার দাদাভাইয়ের মৃত্যু বিধা যাবে না, জেলের কন্ডেম সেল তোমাকে ডাকছে। জীবনে একটা মিথ্যে কথা বলেছিলাম, ভেবেছিলাম এতে ওদের ভালো হবে, আর আজ আজ আমাকে ওরা সেই অপরাধের শাস্তি দিচ্ছে। বলেছিলাম ওদের বাবা বেঁচে নেই, তাই বলে এত বড় শাস্তি দেবে আমাকে? কেন বলেছিলাম, কোন অবস্থায় পড়ে বলেছিলাম এটা একবারও ভাববে না ওরা। না না, আমি প্রভাকে যে করে করতাম ওই ক্রিমিনালটাকে ও কিছুতেই বিয়ে করতে পারবে না, কিছুতেই না। আমার এতদিনের পরিশ্রম ত্যাগ সব শেষ হয়ে যাবে, সব। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনাচিনি তো কোনো কারণ দেখছি, আমরা যে কারণে এখানে মিট করেছি সেটা হয়ে গেলি তো ব্যাস। তোমার পথে তুমি, আমার পথে আমি, তাই না? দেখুন আমি অপরিচিত কারোর সাথে কোনো কাজ করি না। বাট আই নো ভেরি ওয়েল। ওকে লেট মি ইন্ট্রোডিউস, আমি প্রভার ড্যাডি। ও আপনি তাহলে মকবুল রহমান, রহমান এন্ড রহমান কোম্পানির মালিক। সব ইনফরমেশনই জানো দেখছি।
চলো গাড়িতে গিয়ে কথা বলি। প্লিজ এনিওয়ে তোমার ডিমান্ড বলো। সেই পুরনো স্টাইল। আচ্ছা আপনারা বড় লোকরা কি চান না আপনাদের মেয়ে ভালো থাকুক সুখে থাকুক? আপনাদের ডিকশনারিতে কি প্রেম ভালোবাসা এই শব্দটা নেই? আশ্চর্য। আর যদি আমার জীবনে প্রভা না থাকতো তাহলে আমি এই যে মুক্ত এই জীবন আমি পেতাম না, হয়তো জেলখানায় আমি পচে পচে মরতাম। দেখো আমার হাতে সময় খুব কম, কত হলে তুমি তোমার ডিল ফাইনাল হবে? কাজ কিন্তু দুটো, এক হচ্ছে প্রভাকে আমার জীবন থেকে সরিয়ে দেয়া, দুই আমার জন্য যে ভালোবাসা সেই ভালোবাসাটা নষ্ট করে দেওয়া। আমি আপনার সাথে কোনো বার্গেন করব না। আপনি কত দিতে চান বলুন? 10 লাখ, 15 লাখ। স্যার এই টাকায় আজকাল কিছুই হয় না, আমি চলি। তাহলে তুমি তোমার রেট বলো। ভালোই, ভালোবাসা আজ একটা কমোডিটি, সবাই কিনে নিতে চায়, তাই না স্যার? রেট বলো। 50 লাখ ফাইনাল। যদি রাজি থাকেন তাহলে আমাকে ফোন দিয়ে। 50 লাখ আমাকে কি বলে বুঝো, কিন্তু না দিলে তো আমার মেয়ের সর্বনাশ হয়ে যাবে। একটা ভাই বোন ক্রিমিনাল, বিয়ের পর স্যার দেখছি খুব চিন্তা করে গেছে। না ভাবছি টাকাটা তোমাকে চেক দিব না ক্যাশ, সেটা আপনি পরে ভাবুন, আগে বলুন আমার ডিলে আপনি রাজি কিনা। ডান, ওকে ফাইন, তাহলে আপনি 10 লাখ টাকা করে 5টা চেক দিবেন। আশা করছি তুমি তোমার কথা রাখবে। স্যার আমি চুরি করলেও সেটা ইমানদারের সঙ্গে চুরি করি। তাহলে আমার মেয়ের, স্যার এক মিনিট এক মিনিট, আপনি আপনার কোন মেয়ের কথা বলছেন বলুন তো? কে? আমি তো আপনার মেয়েকে চিনি না। আমি তোমার কাছ থেকে এটাই আশা করছি। বাই। ওকে স্যার বাই। চলো নিজে ভালো থাকলে, আর আমার গায়ে খুব ভালো করে কালি মাখিয়ে দিয়ে চলে গেল, নো প্রবলেম। পুলিশের খাতায় একবার নাম উঠলে সারা জীবনের জন্য সে ক্রিমিনাল হয়ে যায়, আমার আর কি ক্ষতি হবে বলুন? ওরা ডিল অফার করে গ্রাউন্ড তৈরি করছে কে?
মোস্তাক, তার মানে কি মোস্তাক ইজ দ্য কিলার? তাছাড়া দেখলে না সিনথিয়া কি করে রিয়্যাক্ট করলো অ্যাবাউট দ্য ট্রেন্ডার? লেটস সি হোয়াট হ্যাপেন টুমরো। আমার কিচ্ছু ভালো লাগছে না, তুমি অস্ট্রেলিয়া যাওয়ার প্রসেসিংটা শুরু করে দাও প্লিজ। অস্ট্রেলিয়া না, কানাডা। কানাডা না, অস্ট্রেলিয়া।